এই প্রথমবার লাদাখের আকাশে উঠল রাফায়েল। রাফায়েলের গর্জনে কাঁপলো চীনা সেনার কলিজা। বন্ধুরা, চীনের সাথে বিবাদের মাঝে ভারতীয় সেনা নিজের সুরক্ষাকারও মজবুত করেছে। এর মধ্যে ভারতীয় সেনা চীনের সব চালের ওপর নজর রাখছে। যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে। আসলে চীনা সেনা নিজের সৈন্য সংখ্যা দেখিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভারতের উপযুক্ত জবাবে চীনের চিল্লানো বন্ধ হয়ে গেছে। ভারতীয় সেনার পরাক্রমের সামনে চীনা সেনা ফিকে পড়ে গেছে। আবার এখন চীনা সেনার কলিজা আরও কাঁপা শুরু করবে, কারণ ভারতের মহাবলী রাফায়েল সীমায় গর্জনও শুরু করে দিয়েছে। ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়া রাফায়েল বিমান লাদাখের আকাশে গর্জন করে উঠতে দেখা গেছে। সূত্রানুসারে চীনের সাথে সৈন্যস্তরে হওয়া আলোচনার আগে ইন্ডিয়ান এয়ারফোর্স লাদাখে রাফায়েল জেট উড়িয়েছে। আম্বালা এয়ারবেস থেকে রাফায়েল ফাইটার জেট লাদাখের উদ্দেশ্যে রওনা হয় এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে। সীমাতে মোতায়েন রাফায়েলের শব্দ বোধহয় বেজিং অবধি পৌঁছে গেছে। আর রাফায়েলকে সীমার সামনে ওড়ানো ভারতের ঠান্ডা মাথার পরিকল্পনা। চীনের সাথে বিবাদের মাঝে এখন সীমায় রাফায়েলকে মোতায়েন করা হয়েছে। মিরাজ ও সুখোই ফাইটার জেটের মোতায়েন আগেই হয়ে গেছে। চীনের সেনা এমন আচরণ করছে যাতে মহলারও গরম হয়ে যাচ্ছে। ভারতীয় সেনা অ্যালার্ট রয়েছে, সাথেই ভারতীয় বায়ুসেনা চীনের ওপর নজর রাখছে। ভারতীয় বায়ুসেনার বড় হাতিয়ার তেজস আগেই সীমায় উঠতে দেখা গেছে, কিন্তু এইবার রাফায়েল যুদ্ধবিমানও ময়দানে নেমে পড়েছে, যা চীনকে বারংবার সতর্ক করছে। বায়ুসেনায় সামিল হওয়ার 10 দিনের মধ্যেই রাফায়েল শত্রুপক্ষকে গজরাচ্ছে। আসলে রাফায়েলের এই উড়ান একটা প্র্যাকটিস সেশন ছিল, যাতে রাফায়েলের পাইলট ওই এলাকার আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে পরিচিত হয়। লাদাখের সুখোই মিরাজ পেল রাফায়েলের সঙ্গ। বন্ধুরা, ভারতীয় বায়ুসেনা লাদাখের পূর্বাঞ্চলে নজর রাখার জন্য Su-30 MKI, Mi-2000 এবং Mi-29 আগে থেকেই সীমায় মোতায়েন করে রেখেছে। এছাড়া চিনুক হেভি লিফ্ট আর অ্যাপাচি হেলিকপ্টারের সঙ্গে আরও অনেক খতরনাক ওয়েপেন্স মজুত রেখেছে। আর এখন এই রক্ষকেরা রাফায়েলের সঙ্গেও পেয়ে গেছে, যার ফলে ভারতীয় বায়ুসেনার শক্তি 5 গুণ বেড়ে গেছে। রাফায়েল বিমান যখন বায়ুসেনায় সামিল হয়েছিল, তখন বায়ুসেনা প্রমুখ RKS ভাদুরিয়া বলেছিল, রাফায়েলকে একদম সঠিক সময়ে বায়ুসেনায় সামিল করা হয়েছে, এটা বায়ুসেনার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। উনি এও বলেছিলেন, রাফায়েল শত্রুপক্ষের ওপর সর্বদা ভারী পড়বে। তাছাড়া কিছুদিন আগেই শোনা গেছিল চীন তিব্বতের সীমা সংলগ্ন এয়ারবেসগুলোই ফাইটার জেট মোতায়েন করছে, তাই ভারতকেও এরকম পদক্ষেপ নেওয়া ভীষণই জরুরি। 10ই সেপ্টেম্বরে আম্বালা এয়ারবেসে আয়োজিত সমারোহের পর রাফায়েল বিমানকে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হয়েছিল। আসলে 29শে জুলাই 5টি রাফায়েল ফ্রান্স থেকে আম্বালা এয়ারবেসে পৌঁছে গেছিল। ভারতে আসার পর রাফায়েলকে ট্রায়ালের জন্য হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকাসহ ভিন্ন ভিন্ন এরিয়ায় দিনরাত ওড়ানো হয়েছিল। 22 কিলোমিটারের স্ট্রাইক রেঞ্জ, স্ক্যাল্প মিসাইল এবং অন্যান্য হাতিয়ারে পরিপূর্ণ রাফায়েল পাকিস্তানি ও চীনা F-16, JF-17 এবং J-20SK পেছনে ফেলে দিয়েছে। আর হয়তো রাফায়েলের এই ক্ষমতার কারণেই চীন ঘাবড়ে আছে। চীনকে কঠিন জবাব দেওয়ার প্রস্তুতিতে ভারতীয় সেনা। ভারত ও চীনের মধ্যে অনেক লম্বা সময় ধরে সীমাবিবাদ জারি রয়েছে। দুই দেশে এলএসিতে বিবাদ কমানোর জন্য আলোচনায় বসছে, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। সদ্যই খবর এসেছিল পূর্ব লাদাখে ভারত আরও 6টা সিংহ দখল করে নিয়েছে, আর তাতে চীনা সেনা আরও খচে গেছে। ভারতীয় সেনা জানে চীন নিজের খিদে মেটানোর জন্য যা কিছু করতে পারে, আর এই কারণেই ভারত রাফায়েলকে সীমায় মোতায়েন করে দিয়েছে চীনের ওপর নজর রাখার জন্য। আপনাদের কি মনে হয়, রাফায়েল কি পারবে চীনের ওপর সম্পূর্ণ নজর রাখতে? রাফায়েল কি পারবে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটকে ঘোল খাইয়ে দিতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কেননা দেশের ব্যাপারে আমাদের প্রত্যেকের মতামত ভীষণই জরুরি। ভারতবর্ষকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। সৌভিক গুড়িয়া, পুতুল পাল এবং প্রসেনজিৎ পাল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যবাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।